আপনারা দেখছেন খবর 24 লাইভ। শেষ ভোটের প্রথম দফা ভোটের শেষ মুহূর্তে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। আমরা সকাল থেকে ভোট গ্রহণের ভোট শুরু হওয়ার দু ঘন্টা পর থেকে কিন্তু আমরা দেখেছি যে একের পর এক অভিযোগ করেছে শাসক বিরোধী দল বিজেপি, ছাপ্পা ভোটের অভিযোগ করেছে এবং তারপরে কিন্তু নিশীত প্রামাণিক তিনি কোচবিহার জেলা শাসক কৌশিক সাহার বিরুদ্ধেও কিন্তু ছাপ্পা ভোটে শাসকের মদতকারী বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমরা আছি কোচবিহার পলিটেকনিক কলেজে, ডিসিআরসির সেন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভের ছবি। ইতিমধ্যে কিন্তু আমরা যিনি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তিনি কিন্তু ভেতরে অনশনে বসেছেন। Thank you.
বারংবার বলা সত্ত্বেও যে কুচবিহার জেলার যে সমস্ত সন্ত্রাস কবলিত এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ বর্ডার অধ্যুষিত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো এবং বুথগুলো রয়েছে, আমরা কিন্তু বারংবার বলেছিলাম সেই সমস্ত বুথগুলোতে এবং বিগত পঞ্চায়েত নির্বাচন এবং উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচনের যে সেই নির্বাচনে যে আমরা সন্ত্রাস দেখেছি সেটার ভিত্তিতে কিন্তু আমরা একটা সন্ত্রাসবাদী কবলিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা কিন্তু বারংবার বলেছিলাম সেই পার্টিকুলার সেই বুথগুলোতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হোক এবং যাতে সেখানে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে সেখানে নির্বাচন প্রক্রিয়া চলতে পারে। কিন্তু তারপরেও দেখা গেছে কোনো এক অজানা কারণে সেই সমস্ত বুথগুলোতে কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়নি এবং তার ফলস্বরূপ আমরা হাতে নাতে আজকে তার ফল দেখতে পাচ্ছি। সেই সমস্ত বুথগুলোতে ইভিএম ভেঙে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সেখানে ভোট দিতে যেতে পারেনি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে খর্ব করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলা ভোটারদের উপরে অত্যাচার করা হয়েছে এবং আমাদের যারা বুথ এজেন্ট ছিলেন তাদের উপরে মারাত্মকভাবে অত্যাচার করা হয়েছে। এখনও অনেক বুথ এজেন্ট আমাদের নিখোঁজ রয়েছে, আমাদের অনেক পোলিং এজেন্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু এই বুথগুলোতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে সেই বুথগুলো থেকে কিন্তু ভোট লুট করা হয়েছে। আমরা চাই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যারা যাতে তারা প্রয়োগ করতে পারে এবং তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে এবং সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আজকে আমাদের এই আন্দোলন। কতক্ষণ চলবে আপনার আন্দোলন? যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদেরকে আশ্বাস দেবেন রিটার্নিং অফিসার, জেলা শাসক বা নির্বাচন দপ্তর থেকে আমরা কোনো রকম আশ্বাস পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ধর্ণা আমরা কন্টিনিউ করব। কিন্তু ভোটটা তো মিটে গেছে, এখন হয়ে গেছে, নতুন করে কি রিপোর্টের দাবি জানাবেন আপনারা? দেখুন, যে সমস্ত বুথে ভোটাররা পৌঁছানোর পর দেখেছে যে তাদের ভোট হয়ে গেছে, যে সমস্ত বুথে ইভিএম মেশিন ভেঙে দেওয়া হয়েছে, যে সমস্ত বুথে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি সেগুলো তো রিপোলিং করতেই হবে, এটাই তো স্বাভাবিক। আমরা দেখেছি এর আগেও হয়েছে এবং এবারও আমরা সেটার দাবিতেই কিন্তু আমাদের এই আন্দোলন করছি। স্টেট অবজারভার বা কমিশনকে কিছু বলেছেন আপনারা এই বিষয়ে? তারা কিছু রিপ্লাই করেছেন? আমরা 400-এর বেশি কমপ্লেন করেছি আজকে সকাল থেকে শুরু করে নির্বাচন চলাকালীন, আমরা 400-এর থেকেও বেশি আমরা কমপ্লেন করেছি। আমি নিজের হাতে এসে রিটার্নিং অফিসারকে কমপ্লেন জমা দিয়ে গিয়েছি, তারপরেও কিন্তু কোথাও কোনো রকমের অ্যাকশন নেওয়া হয়নি এবং তাই আমরা ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু আজকে আমরা এখানে এসে
যে আমাদের যে জেলা শাসক রয়েছেন, রিটার্নিং অফিসার রয়েছেন, তার সামনে তার সাথে কথা বলবার পর যখন জানতে পারলাম যে তার হাতে কিছু নেই, তখন কিন্তু আমরা এই ধর্নায় বসতে বাধ্য হলাম এবং ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কুচবিহার জেলার বিভিন্ন বুথে যারা ভোটার রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের এই আন্দোলন কিন্তু কন্টিনিউ হবে। পুলিশ এই মুহূর্তে কথা বলতে এসেছে তাদের সঙ্গে এবং পুলিশ এখানকার যিনি ওসি আছেন তিনি কথা বলতে এসেছেন, সরাসরি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলতে এসেছেন। কি বলবেন আমরা জানি না, পুলিশ কি বলতে চায় আমরা সরাসরি দেখে নেব। Fire!
দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এখনো বিক্ষোভ চলছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি অনশন বিক্ষোভে বসেছেন ছাপ্পা ভোটের বিরুদ্ধে, তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। নিশীথ প্রামাণিকের সঙ্গে বিজেপি কোচবিহার জেলা প্রেসিডেন্ট মালতী রাভা তিনিও রয়েছেন। এবং যে ছবি আমরা এখানে দেখেছি যে আইসি যখন এসে তাদেরকে ওঠাতে গিয়েছে সেই সময় নিশীথ প্রামাণিকের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হয়েছে। এই মুহূর্তে আমরা আছি কোচবিহার পলিটেকনিক কলেজে, এখানে কিন্তু এখনও সেই বিক্ষোভ চলছে। ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবর 24।